আমি রাজেশ রঞ্জন আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আজ শুরু হচ্ছে বাঙালি প্রাণের অমর একুশে বইমেলা। বিকেল তিনটায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলায় 461টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু স্টল নির্মাণ কাজ এখনও শেষ না হয় চিন্তিত বিক্রেতারা। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। নির্বাচন কমিশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতা, এবার 8 সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে। এরই মধ্যে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে জ্যেষ্ঠ 8 সাংবাদিককে। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রাজধানী গ্যাস বিতরণ কোম্পানি তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে। হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড এলাকায় 4 ঘন্টা গ্যাস থাকবে না। এবার জানাবো দেশের বাইরের খবর। 16 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এমন খবরে আতঙ্কিত পুরো বিশ্ব। এদিকে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। আর তাই ওই দিন ইউক্রেনবাসীকে উঁচু ভবন থেকে জাতীয় পতাকা উড়াতে এবং একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানান। জেলেনস্কি বলেন, রাশিয়া সামরিক অভিযান শুরুর তারিখ ঘোষণা করে ভয় দেখানোর চেষ্টা করছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে একটি বড় ধরনের বিস্ফোরণে 2 শিশুসহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায়। স্থানীয় সময় দুপুর 1:30টায় সেন্ট লরেন্দালে সালংকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দমকল বাহিনী জানিয়েছে তারা এখনও ভুক্তভোগীদের খোঁজ করছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল জার্মানি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবার জানাবো মাঠে ময়দানের খবর। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার পণ্ড হওয়া ম্যাচ আবারও হবে, এমনটাই জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা জানিয়েছে বিশ্বকাপ বাছাই সেই ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে 4 ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা। রাতে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। শেষ 16 প্রথম লেগের খেলায় পার্ক দ্য প্রিন্সেসে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে পিএসজি। ঘরের মাঠে ফেভারিট হয়ে খেলতে নামবে প্যারিসিয়ানরা। রাতের অন্য ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে। শেষ করছি নিউজ আপডেট। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।